বিহু কমিটির মুখত বিৰিঙিছে হাঁহি। প্ৰতিখন বিহু কমিটিয়ে লাভ কৰিব চৰকাৰী মাননি। বিহু কমিটিৰ মাননিত বাধা নহয় নিৰ্বাচন আয়োগ। নিৰ্বাচন আয়োগৰ গ্ৰীণ ছিগনেল বিহু কমিটিৰ মাননি। আজি সমূহ বিহু বিহুবলীয়া ৰাইজে যিসকলে বিহু পাতে অসম চৰকাৰে এটা ধন আগবঢ়াইছিল, সেই ধনটো নিৰ্বাচন আয়োগে যে আজি দিবলৈ অসম চৰকাৰক আবেদন জনাইছে তার কারণে নির্বাচন আয়োগক ধন্যবাদ জানাইছো আর বিশেষকে মুখ্যমন্ত্রী ডাঙরিয়াকো আমি ধন্যবাদ জানাইছো। এটা অসমৰ ৰাইজে বিহু খুব সুন্দরকে পাতিব। হয় রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুসরি তৃতীয়বারের বাবে প্রতিখন বিহু কমিটি সরকারে প্রদান করিব মাননি। বিগত দুবছরে প্রতিখন বিহু কমিটিলৈ সরকারে প্রদান করে অহা 1.5 লাখ টকার মাননির সমান্তরালক এইবারও প্রদান করিব মাননি, যদিওবা দেশত নির্বাচনী অধিসূচনা আছে আর নির্বাচনী অধিসূচনার বাবে সরকারে প্রদান করা বিহু কমিটির মাননীত বাধা অহা সম্ভাবনায় দেখিছিল সরকারে, যার বাবে রাজ্যর রাজ্যপালে নির্বাচন আয়োগক প্রদান করেছিল এক আবেদন। আর আবেদনের পিছতে রাজ্য সরকারলৈ সহারি দেশের নির্বাচন আয়োগর। পূর্বে প্রদান করে অহা 2306 বিহু কমিটির মাননীত আপত্তি নাই। পূর্বে প্রদান করা 1.5 লাখ টাকা প্রদান করিব লাগিব প্রতিখন কমিটি। দেশের নির্বাচন আয়োগে সরকারলৈ দিয়া গ্রীন সিগনেলর পিছতে এতিয়া মুখত হাঁহি বিৰিঙিছে প্রতিখন সমিতির। বিহুলৈ মাজত মাত্র কেইটামান দিন বাকি থকা অবস্থাত সরকারি এই সংকেতে বিশেষকৈ আহার বতরা কঢ়িয়াই আনা বুলি মন্তব্য গীতানগর বিহু সম্মিলনীর উদ্যোক্তার। এইটোৱে যথেষ্ট সহায় করে আমার বিহু সমিতিবিলাক, কারণ আমি বিহু সমিতিয়ে যে 1.5 লাখ টাকা তেখেতলৈ অনুদান দিছে, এই অনুদানটো আমার কারণে যথেষ্ট সহায়ক হয়। গতিকে আমি আটাই এইটোৰ কাৰণে আমি আশা পালি ৰৈ থাকোঁ আৰু নিশ্চিতভাৱে চৰকাৰে এইটো ভাল পদক্ষেপ বুলি আমি ক'ব লাগিব। ৰাজ্য চৰকাৰে পূৰ্বৰ সিদ্ধান্ত বাহাল ৰাখি একেধৰণে বিহু কমিটিয়ে মাননি লাভ কৰিব বুলি অহা খবৰে বিশেষভাৱে উৎসাহিত কৰিছে প্ৰতিগৰাকী বিহু কমিটিৰ কাৰ্যকৰ্তাক। যদিওবা নিৰ্বাচনী বাধাৰ বাবে আশা এৰিছিল বহু বিহু কমিটিয়ে, কিন্তু চৰকাৰী এই মাননি বিশেষ সকাহ বুলি মন্তব্য পূব গুৱাহাটী বিহু সন্মিলনীৰ। এইটো আমি আশাবাদী ভাল পাম, 1.5 লাখ টকা হ'লেও আমাৰ কাৰণে ভাল। আৰু এইটো পইচাটো কিমান দিছে এইটো ডাঙৰ কথা নহয়, যে অসম চৰকাৰে অসমৰ জাতীয় উৎসৱ বিহুক মৰ্যাদা দিছে সেইটোকে আমি আনন্দিত। বিগ বাজেটৰ বিহু কমিটিসমূহৰ বিহুৰ বাবে এই মাননি যথেষ্ট নহয়, কিন্তু তথাপিও সহায় হ'ব বুলি একেমুখে মন্তব্য বহুকেইখন বিহু কমিটিৰ। মলেন ভট্টাচাৰ্যৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।